হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুইনবিজ ভ্লগ। তো আমরা বিকেলে ঘাট থেকে চলে এসেছি অ্যান্ড আমরা একটু পরে ঠেকুয়া বানানো স্টার্ট করবো আমাদের সকাল ঘাটের জন্য। তো দেখতে থাকো, আমরা আজকে অনেক মজা করবো, কজ আমার ফ্রেন্ডরা একটু পরে চলে আসবে, ওদের আমরা সবাই মিলে একসাথে ঠেকুয়া বানাবো। তো দেখতে থাকো আমরা কী কী মজা করি আজকে। আজকে অনেক মজা হবে আজকে ব্লগে, দেখতে থাকো গাইজ। ফার্স্ট টাইম তোদের কেমন লাগছে? এখনো অনেক বাকি হ্যায়। ডিএফডি অর্ডার দিয়েছে যে ঘাট ভাঙার, তো আমাদের একটাই ছট পূজা, কীভাবে ঘাট ভাঙবে মানে। এখন পুলিশ আসছে আর মনে হচ্ছে একটু ঝামেলা হবে, এখানে পুলিশের গাড়িও দাঁড়ানো, জানি না আজ কী হবে, কী ঝামেলা হবে জানি না, শুনি একটু। এখন 11টা বাজে আর এখনো আমাদের ঠিক বাবা চলছে, এটা সারা রাত হবে। কর স্টেপটা কর একবার, তো ফাইনালি আমাদের ঠেকুয়া বানানো শেষ, এখন আমরা ডিনার করব। তো চলো দেখে নিই যে আমরা কি কি ডিনার করব। হচ্ছে আলু দিয়ে মানে চার পাঁচ রকমের মানে ভেজ সবজি আর কি, এটা তারপরে ফুলকপি আর হচ্ছে ইসে আলু দিয়ে একটা ঝোল, ডাল আর বেগুন ভাজা, কিন্তু চাটনিও আছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিসের কমে যাচ্ছে, সেটা হচ্ছে লেবু। আমাদের এখন খাওয়া দাওয়া শেষ, আমরা বসে আছি, চিল মারতেছি। কাহাঁ সে আতে?
বাজে 4:45 আর আমরা ঘুম থেকে উঠে নিয়েছি, আমার ফ্রেন্ডসরাও সবাই ঘুম থেকে উঠে পড়েছে আর আমরা যাচ্ছি এখন ঘাটে। ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন বাজে 4:55, প্রায় 6টা বাজতে চললো, 4:55 প্রায় 6টা বাজতে চললো। আমরা দেখতেই পাচ্ছি যে ওই সাইডে সানরাইজ হচ্ছে, কি সুন্দর লাগছে আকাশটা। আমাদের ছট পূজা এখানেই সমাপ্ত আজকের সকাল ঘাটে। পাহাড়টা অসাধারণ লাগছে। তো ফাইনালি আজকে ছট পূজা আমাদের এখানে সমাপ্ত হলো অ্যান্ড এখন সবাই বাড়ি চলে যাচ্ছি। তো আশা করি আজকের ব্লগটা সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।